হাই ফ্রেন্ডস, আই এম জিৎ, ওয়েলকাম মাই আদার ব্লগ। আজকে আমি আবার নতুন একটা রেস্টুরেন্টে হ্যাংলামো করতে যাচ্ছি। তো আজকে আমি কিন্তু একাই হ্যাংলামো করতে যাবো না, আজকে আমার সাথে কিন্তু হ্যাংলামো করতে আকাশ আমার ফ্রেন্ডও যাচ্ছে। তো আজ আমি কোথায় যাব? আজ আমি যাচ্ছি একটা বাঙালি রেস্টুরেন্টে। হ্যাঁ, আমার চ্যানেলে আজকে প্রথম কোনো বাঙালি রেস্টুরেন্টে আমি ভিজিট করতে যাচ্ছি বাঙালি থালি ট্রাই করার জন্যে আর তোমাদেরকে ট্রু রিভিউ দেওয়ার জন্যে। সামনে পুজো আসছে আর আমরা বাঙালিরাই দুর্গাপুজোর জন্য ওয়েট করি। হয়তো কোভিডের জন্যে একটু প্রবলেম হবে, অত ভালো আনন্দ করতে পারবো না, কিন্তু ভুরিভোজ করতে তো কেউ আটকাবে না, ভুরিভোজ আমরা করতেই পারি। আর তার জন্যে বাঙালি রেস্টুরেন্ট কিন্তু বাঙালির কাছে সবসময় একটা বেস্ট প্রায়োরিটি, একটা বেস্ট বাঙালি খাবার কিন্তু বাঙালিরা খোঁজে। তো আজকে কোথায় যাচ্ছি? আজ আমি যাচ্ছি বাঙালি একটা রেস্টুরেন্টে। বাঙালি মানেই বাঙালিয়ানা, বাঙালি খাবার খাওয়ার জন্যে আমরা আজকে যাচ্ছি বাঙালিয়ানা। ফ্রেন্ডস, আমি বাঙালি রেস্টুরেন্টে বাঙালিয়ানাতে চলে এসেছি। তো ঢুকেও গেছি, বসেও পড়েছি। আর প্রথম তোমাদের বলে দিই, বাঙালিয়ানা হচ্ছে দুটো জায়গায় আছে পুরো কলকাতায়, একটা হচ্ছে চিনার পার্কে আছে আর একটা হচ্ছে পাটরি ব্রাঞ্চ আছে। তো আমি কিন্তু পাটরি ব্রাঞ্চে এসেছি, তোমরা যারা চিনার পার্কে যেতে চাও তারা তোমরা চিনার পার্কেও যেতে পারো। আমি এসেছি পাটুলি ব্রাঞ্চে। প্রথম তোমাদের বলে দিই বাঙালিয়ানা কোথায় আছে। বাঙালিয়ানা রেস্টুরেন্টটা হচ্ছে পাটুলি বাস স্ট্যান্ড, তার ঠিক অপোজিটেই কিন্তু তোমরা যদি তাকাও তাহলে তোমরা দেখতে পাবে যে বাঙালিয়ানা রেস্টুরেন্ট আছে। এই যে বাঙালিয়ানা রেস্টুরেন্টে এতগুলো মেনু আছে, তো আমি তো থালি খেতে এসেছি, তোমাদের ফটাফট করে বলে দিই যে এখানে কী কী থালি পাওয়া যায়। এখানে পাওয়া যায় ভেটকি থালি 370 টাকা, এগ থালি 200 টাকা, ইলিশ থালি 550 টাকা, চিকেন থালি 350 টাকা, মটন থালি 400 টাকা, তারপর হচ্ছে বাঙালি বাবু স্পেশাল থালি 750 টাকা, চিকেন পোলাও কম্বো 250 টাকা, আর মটন পোলাও কম্বো সেটা হচ্ছে 300 টাকা। এই হচ্ছে কম্বো। আমি খাবো হচ্ছে বাঙালি বাবুর স্পেশাল থালি, এটার দাম কিন্তু 750 টাকা। এর মধ্যে কী কী থাকে সেটা তোমাদের বলে দিচ্ছি। এর মধ্যে কিন্তু রাইস, বাসমতি পোলাও, ডাল, আলু ভাজা, কোনো একটা চয়েস অফ ভেজ, মানে হচ্ছে আমি যে কোনো একটা চয়েস করে ভেজ নিতে পারবো, চয়েস অফ বা চয়েস অফ নন ভেজও নিতে পারবো। এটা হচ্ছে যেটা হচ্ছে আজকের দিনে প্রতিদিন এদের হয়তো সব ভেজটা চেঞ্জ হয়। তো আমি ইলিশ আর হচ্ছে চিংড়ি মালাইকারির মধ্যে যে কোনো একটা কি চয়েস করতে পারবো, তোমরা চিংড়ি মালাইকারিও খেতে পারো বা ইলিশ আইটেমও খেতে পারো, সেটা তোমাদের চয়েস। আর হচ্ছে তারপর হচ্ছে আচ্ছা, টু পিস মাটন থাকবে, মাটন থাকবে টু পিস, আর চাটনি থাকবে, আর হচ্ছে মিষ্টি থাকবে। পুরোপুরি কিন্তু বাঙালি বাবুর স্পেশাল যে থালিটা সেখানে কিন্তু অনেকগুলো আইটেম আমি দেখতে পাচ্ছি, দামটা কিন্তু 750। তো আমি অর্ডার করে দিয়েছি, খাবারটা আসবে। তো ততক্ষণ তোমরা এই রেস্টুরেন্টের ভিউটা একটু দেখে নাও যে রেস্টুরেন্টটা কী সুন্দর লাগছে, কী ভাব, কী সুন্দরভাবে এটা। থালিটা
চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ এতগুলো আইটেম আছে। আমি জানি না এতগুলো আইটেম আমি খেতে পারবো কিনা, আমার সাথে আকাশ এসেছি, আকাশ তো খাবেই। আর তোমাদের বলে দিই এখানে কী কী আছে, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। প্রথম বাসন্তী পোলাও, রাইস, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, শুক্তো, সোনা মুগ ডাল। এইটা হচ্ছে, দেখে নাও তোমরা, এটা তোমাদের বলছি, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। মাটনের মাটন আছে, চিংড়ি মাছের মালাইকারি। আমি কিন্তু ইলিশটা নিইনি, আমি চিংড়ি মাছের মালাইকারি নিয়েছি, তোমরা ইলিশটাও নিতে পারো চাইলে। চাটনি খেজুর দিয়ে, খেজুর আমসত্ব দিয়ে, আর হচ্ছে মিষ্টি। এই হচ্ছে বাঙালি বাবুর স্পেশাল থালি, থালির মধ্যে এই জিনিসগুলি আছে। তো চলো আমি আস্তে আস্তে খাচ্ছি, খেয়ে তোমাদেরকে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি। আমি একটু রাইস নিয়ে নিচ্ছি। আমি একটু একটু করে নিচ্ছি, যেহেতু সব কিছু দেখাতে হবে আমাকে, বেশি করে দেখাতে পারবো না। রাইসের সাথে সোনা মুগটা নিয়ে নিচ্ছি একটু। এখানে এতগুলো খাবার আছে, এই জন্য আমি মাইক ইউজ করতে পারছি না, যদি সাউন্ড একটু কম আছে, কম থাকে তাহলে একটু আমাকে ক্ষমা করে দিই তোমরা। প্রথম রাইস নিলাম, সোনা মুগ ডাল, এর সাথে আমি নেব শুক্তো, আর নেব একটু ইলিশ মাছ, মাছের মাথা দিয়ে পুঁই শাক। চলো একটু টেস্ট করি এগুলো। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা কিন্তু দুর্দান্ত লাগলো আমার, প্রথম একটুখানি খেয়ে তাতে এটা দুর্দান্ত লাগলো। এবার একটু শুক্তোতে ট্রাই করে দেখব। হ্যাঁ, শুক্তোটা খুব ভালো লেগেছে। আচ্ছা, এখানে ভুলে গেছিলাম, এখানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আছে, চলো আলু ভাজাটা ট্রাই করে দেখে নিই। যেহেতু অনেকগুলো খাবার আছে, এই জন্য তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। শুক্তো পুঁই শাকের তরকারিটা এত সুন্দর লাগছে, যদি কেউ মনে করো শুধু ভাত ডাল পুঁই শাকের তরকারি আর শুক্তো খেতে চাও, তোমার সেটাতেও ভাত খেয়ে নিতে পারো, কারণ দুর্দান্ত লাগছে দুটো খেতে। এবার আমি একটু পোলাওটা ট্রাই করবো। আমি একটু পোলাওটা নিয়ে নিচ্ছি। এই পোলাও দিয়ে আমি ট্রাই করবো মাংসটা। হ্যাঁ, চিংড়ি মাছটা আছে, আমি দেখতে পাচ্ছি চিংড়ি মাছটা, আমি আমি ট্রাই করিনি, কারণ চিংড়ি মাছ আমার ফেভারিট, তো ওইটা আমি লাস্টে ট্রাই করবো, এই জন্যে আমি চিংড়ি মাছ রেখে দিয়েছি। আমি পোলাও দিয়ে মাটনটা ট্রাই করবো। প্রথমে রেখে নেবো মাটনের পিসগুলো কতটা সফট দিয়েছে এরা, দাঁড়া চামচটা একটু সরিয়ে দিই, মানে দেখতে দেখাতে প্রবলেম হবে আমার ক্যামেরাকে, বলবো মটনটা ভালো করে দেখাতে। এই যে মটনের পিস, এটা একটা চর্বি টাইপের আছে, সফটই আছে, বাদ দিয়ে পিসগুলো দেখে নিই। এ দেখো পুরো নরম, একেবারে জুসি, পুরো তুলতুলে প্রচুর নরম আছে, মটনের পিসটা মোটামুটি নরম আছে। চলো একটু খেয়ে দিই পোলাও দিয়ে। পোলাও যেরকম হয় মিষ্টি, তার সাথে একটু মটন, মটনটা এত সফট যে মুখে দিয়ে দিলেই কিন্তু মটনটা পুরো কিছু মিলিয়ে যাচ্ছে, খুব সফট আর জুসি, আর খুব ভালো লাগে পোলাও দিয়ে মটনটা খেতে। একবার খাই,
দুর্দান্ত হয়েছে, মটনটা দুর্দান্ত হয়েছে, মানে আসাম হয়েছে দুর্দান্ত। আমি অসাধারণ বলতে পারছি না, কারণ অসাধারণ বললে তোমরা বলবে যে আমি লেজি বোনকে কপি করছি। তো অসাধারণ আমি বলতে পারছি, দীপুরাকে কপি করা আমার কোনো ইচ্ছা নেই। তো আমি বললাম তাই আসাম লাগছে আমার, কিন্তু সত্যি খুব ভালো লাগছে পোলাওটা। মটনটা যথেষ্ট সফট। দেখ এবার শুধু চিংড়ি মাছটা আমি ট্রাই করবো, রাইস দিয়ে খাচ্ছি না, চিংড়ি মাছটা ট্রাই করে দেখে নিচ্ছি তোমাদের প্রথম চিংড়ি মাছ সাইজটা দেখিয়ে দিতে পারবো, আমার ক্যামেরাম্যানকে বলবো চিংড়ি মাছটা দেখা দিয়ে। চলো একটু আমি রাইস নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে। চিংড়ি মাছের কারিটা কেমন হয় সেটাই আমি দেখার। অসাম লাগছে, অসাম লাগছে, অসাম লাগছে গাইস, তোমরা ভাবতে পারবে না এত সুন্দর লাগছে চিংড়ি মাছের তরকারিটা, কারিটা। তোমরা অবশ্যই কিন্তু একবার এখানে ভিজিট করো, চিনার পাখিতে যেতে পারো বা পাটুরিতে আসতে পারো, পুজোর সময় এখানে অবশ্যই একবার ভিজিট করে কিন্তু এই থালিটা একবার ট্রাই করো তোমরা, অসাধারণ লাগে। চিংড়ি মাছটা ট্রাই করো, চিংড়ি মাছ সাইজটা কিন্তু মোটামুটি ভালোই আছে। চলো বা চাটনিটা ট্রাই করে নিই, বুঝতে পারছো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছি একটু। খেজুর আর আমসত্ব চাটনি খুব সুন্দর। দেখো আমি খালি খাবো বলে পুরো পেট খালি করে এসেছিলাম, কিচ্ছু খাইনি, তো আমি খেয়ে নিই, খুব খিদে পাচ্ছে, তারপর তোমার সাথে কথা বলছি। হ্যাঁ ফ্রেন্ডস, বাঙালি বাবু মহাবস থালি খাওয়া আমার হয়ে গেছে, পুরো ভেট ভর্তি হয়ে গেছে আমার পেট। তো তোমাদের কিছু কথা আমি বলে দিই। প্রথম কথা, তোমরা ভাবতে পারো যে 750 দাম নিচ্ছে এত কম পরিমাণ কেন, কিন্তু এরা মাছের আইটেম আর মাটনের আইটেম বাদ দিয়ে তোমরা যদি মনে করো যে তোমরা রাইস, পোলাও বা যা যা ভেজ আইটেম ছিল সেগুলো যদি তোমরা নিতে চাও, ওরা কিন্তু দেবে, ওরা কিন্তু বারণ করবে না। এটাই আমাকে রেস্টুরেন্ট থেকে বলে দিলো যে ওগুলো ওরা এক্সট্রা দিতে রাজি আছে, কোনো পে তোমাদের করতে হবে না আলাদা করে। কিন্তু মাটন আর ইলিশ মাছ বলো বা চিংড়ি মাছ বলো, সেগুলো কিন্তু ওদের যেটা দেওয়া সেটাই দেবে ওরা। আর কোনো অকেশান বাদ দিয়ে যদি তোমরা বাঙালিয়ানাতে আসো আর আমার নাম করে আসো, যে আমার হ্যাংলাজির নাম করে যদি আসো, তাহলে থালি বাদ দিয়ে যা যা মেনু এদের আছে সেগুলো কিন্তু, সেগুলোতে কিন্তু তোমরা 10-15% ডিসকাউন্ট পেয়ে যাবে। কিন্তু তোমাদের এসে কিন্তু আমার চ্যানেলের নাম বলতে হবে। আর তোমরা জানো আমার চ্যানেলের নাম কি? তোমরা জানো আমার চ্যানেলের নাম কিন্তু হ্যাংলাজিৎ। তার জন্য কী করতে হবে? আমাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, তবেই কিন্তু তোমরা আরও এরকম আরও বেটার বেটার রেস্টুরেন্টে আরও ডিসকাউন্ট পাবে। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি প্রতিটা রেস্টুরেন্টকে আমি জানো আমি একটা করে রেটিং দিই, এই রেস্টুরেন্টকে আমি 10-এর মধ্যে কিন্তু রেটিং দিলাম 8.5 রেটিং দিলাম। সব কিছু আমার মনে হয় এটাই বেটার হবে এই রেটিংটা দেওয়া। তোমরা আমার চ্যানেলে আছে প্রথম বাঙালি থালি, আমি করলাম বাঙালি থালি। তো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করতে বলে দে একটু ভালো করে, একদম ভালো করে কমেন্ট লাইক শেয়ার, কারণ আমরা কিন্তু আরও ভালো ভালো ভিডিও আরও নিয়ে আসছি। তো তোমাদের সাপোর্টটা কিন্তু খুব প্রয়োজন, তোমরা সাপোর্ট যত করবে তত কিন্তু ভিডিও করার আমাদের ইচ্ছা আমার কিন্তু আরও বেড়ে যাবে, আরও ভালো ভালো জায়গা যাওয়ার আমার একটা ইচ্ছা বেড়ে যাবে, হ্যাংলামু করার ইচ্ছা বেড়ে যাবে। হ্যাংলামু করতে করতে অলরেডি কিন্তু দেখো আমার কিন্তু ভুঁড়িটা বেড়ে যাচ্ছে। তো তার জন্য তোমাদের কী করতে হবে? তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আর শোনো আরেকটা কথা, আমার ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে, আমার ইনস্টা অ্যাকাউন্টের নাম হচ্ছে হ্যাংলাজিৎ। তোমরা যদি কেউ আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও ফলো করতে পারো, ওখানে আমি খাবারের ট্রু রিভিউ, খাবারের ভালো ভালো ছবি দিই। আর
আমি যদি কোনো ভিডিও আনি তার আগে তোমরা কিন্তু ইনস্টা থেকে জেনে যেতে পারবে যে আমি কী কী ভিডিও নেক্সট আনতে চলেছি। তো ভালো থাকো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেস্টুরেন্টে আবার কোনো ভালো একটা আইটেম তোমার সামনে হাজির হব। তো ততক্ষণ টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা, চলো টাটা, বাই বাই।